আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজ 1 তারিখ সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের খবরত ইস্তেকবাল করা যার অনরা ব্যাকুলনরে আজার হবলৈ অনরার ফুঁয়াতে আছি আই আজমির ফৈলেশ্বর উৎসাই আজার আর ভিশন খবরের সুরখী অকল গৌরা ফুয়াইন ফর্ণাফরালয় ধাবায়ুষুত গরি নফারি দুঃখাত দেহীন শালগুড়িবার আরস বাসনসরত উল্লজারাইকেদে রোহিঙ্গা অকলর বর্মার মন্তু আয়ের দেব বুড়ত রোহিঙ্গা অকলর তিয়াই তনদে ফাইসালারে ওয়াফ এস সাইবার আরস হকট ডায়র গলদা হাইলাইও শত হাস হাসি করোনা ভাইরাসের বিয়ারাম্যা লতফাইয়ে বর্মাত বিদেশর খবর সুরখী UAE ইসরায়েল যোগাযোগ করিবার এগ্রিমেন্ট সাইন করি US ইসরায়েলর নমাইন্দা সফর UAE ইন্ডিয়ার ফুরান প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মত 84 বছর খবরর খুলাসা বর্মার হুকুমত জেনোসাইটর জরিয়া মজবুরি বাংলাদেশের সাহারালয় দুঃখ ফাভর দে রোহিঙ্গার কেমর বুতু ডালাল কলে টিয়া হামাইবার চকরত কেমতু গুড়া হসা মরতান মায়া ভাইন কলরে বিদেশ পৌঁছা দিব হই নিয়লাই মাসর পর মাস ওয়াশাতির এসা দজ্জাত বাসায় হনুমিকা পৌঁছাই দিনফারি হদুন দজ্জাত মরি যায় আর হদুন ওয়াশাতির এসা মাসর পর মাস দুঃখ পাই বাদে ওয়াফেস বাংলাদেশত ফসিল গই দে রোহিঙ্গা হদুনরে করোনা ভাইরাসর তাহাকি গড়াফর হই খেমত ওয়াফেস গলিবার এজাজত নদী দজ্জার মাঝে জানর হেফাজত নাইদে দিয়াত রোহিঙ্গা হিনরে লৈ যায় করোনা ভাইরাসর বিয়ারাম আছে নাই তাহাকি গরিবার টাইম ফুরে যায়গৈ বা দিও রোহিঙ্গা অকলরে ওয়াফেস খেমত লৈ নোয়ানে দে হিয়ানল্লা দেশ বিদেশি ইনসানি হক ডায়ের তরফতো বাংলাদেশর হুকুমতরে হই তারারে ওয়াফেস খেমত লৈ বল্লা আরজ গড়াত আছে গেলদা হয় 1 মাস লতি 300 ওরে রোহিঙ্গা অকলরে দজ্জার মাঝে ডিয়াত লৈ যারাই কেদে রোহিঙ্গা হিনে ধাবাই ওষুধ গরি নফারি দুঃখাত দা দে ফুয়াইনশাইন ধরে ফন্না ফরাই নফারে দে হিয়া লৈ দোয়া রোহিঙ্গা অকল রুমর বুতত্তু নিয়লি নফারি অদর বারে দুঃখাই বেশি মানুষ বিয়ারাম ফরর বলি হই ডিয়ার মাঝে বাসন সরল লৈ যারাই কেদে 300 ওরে রোহিঙ্গা হিতারারে রুমতু নিউলি একজন লৈ আর একজনের দলা হইবার এজাজর নদের দেহি আনল্লা একজনে আর একজনের খবর পর্যন্ত লৈ নাভারের বলি হই সারাদিন গুড়া গুড়া খামারত বই থাকা ফর দে হেড়ে গরমে মারে দে হীন জরিয়া বেশি গুড়া ফুয়াইন মায়া ফুয়াইন কল বিয়ারাম ফর দে আছে বলি হই বাসন দিয়া 300 ওরে রোহিঙ্গা অকল লৈ যারাই কেদে হিতারারে মনটো কি করিব দে হিয়ান তারা খনিকেয়ে হই নফারের আর হিতারা নিজের এগানা গুছি লৈ দোয়া ফনশাইন লৈ দলা হই নফারের বলি হই বাসন দিয়াত লৈ যায় বনগুড়ির কেদে রোহিঙ্গা হিনরে জলদি তু জলদি ওয়াফেস খেমত লৈ আই বললা বাসন দিয়াতু দেশ বিদেশত আছে দে রোহিঙ্গার হরকতি লৈ দোয়া ইনসানি হকর ডায় অকলরে আরজ গরিস বর্মার মিলিটারিয়াতে এনএলডির হুকুমতে দেশের পলিসি ইস্তেমাল করি আরখানোর অতনি কম রোহিঙ্গা অকলরে কম ফরক করি লাখ লাখ রোহিঙ্গা অকলরে জেনোসাইড করি বাংলাদেশত ফারগারাই দি বাদে আরখানত আছে দে রোহিঙ্গা অকলরে ফুরাফুরি দেশে তার হক দি রোহিঙ্গা হই কবুল করি বললা কুফি আনেন কমিশন লৈ দোয়া দেশ বিদেশি ইনসানি হক ডায় তরফতো হওয়ার থাকিলেও অংশাং সুশির এনএলডির হুকুম লৈ দোয়া মিলিটারি অকলে দেশ বিদেশি ইনসানি হক ডায়র হতারে ইনকার করি রোহিঙ্গা অকলরে এখনো দেশের ভিতরে জেনোসাইড করাত রই আর খানোর অথনি কম রোহিঙ্গা অকলরে রোহিঙ্গা হই কবুল নগরি অন্য কমর নাম লৈ রোহিঙ্গা অকলরে কাঠ ধরাই বিদেশি তার ঠরাই বললা কুশিস গড়ে দে হিয়ানরে আর খানোর বেশি স্যার রোহিঙ্গা অকলে ইনকার করি এখনো রোহিঙ্গা অকলরে রোহিঙ্গা হই কবুল করি বললা দাবি করাত আছে বর্মার হুকুমতে জেনোসাইড করি লাখ লাখ রোহিঙ্গা অকলরে বাংলাদেশত ফারগারাই দি তারারে ওয়াফেস আনিবার হামনা করি ইয়ার 8 বছর আগে মাস আর খান রোহিঙ্গা অকলর ওরে একতরফিয়া কুনি হামলা করি লাখর ওরে রোহিঙ্গা অকলরে IDP কেমত ফসাই দিয়ে দে হিতারারে নিজের ফারাঘরত ওয়াফেস আনিবার হন হতা নহ দা দে আর খানত আছে দে রোহিঙ্গা অকলরে রোহিঙ্গা হই কবুল করি লৈ বললা হন হামনগর দে টাইমত মুন্তু আয়েদের নভেম্বরত ফুরা বর্মার বুট ফসের গাই
2015 রোহিঙ্গাসকলর কমফর গড়ি বুট দিবার হকাত দে বুড়ে এবার হকতো মাহারুম গড়ি ফেলাই দে হেন্ডিলা 2020 মন্তু আয়েদে নভেম্বর বুড়তো আর খানর বেশিসা রোহিঙ্গাসকলরে বুট দিবার হকতো মাহারুম গজ্জে দে বুড়তি এবার হকতো মাহারুম গড়ি ফেলিস মন্তু আয়েদে বর্মার ইলেকশনত আর খানর আম রোহিঙ্গাসকলে বুট দিবার হকাত দে রোহিঙ্গা তরফতো এমপি বুড়তি এবার হক নদে দে হিয়ানর ফাইসালারে ওয়াফেস সাইবল্লা দেশ বিদেশি ইনসানি হক ডায় তরফতো বর্মার হকুমতরে আরজ করি হই বুড়তি আইদে বেশিসা রোহিঙ্গা এমপি অকলরে বর্মার ইউনিয়ন ইলেকশন কমিশনরত্ব বাতিল গজ্জে দে ফাইসালা হিয়ানরে জলদি ওয়াফে সমসা বলি ব্যাংকক বুনিয়াদি 45 রাইটস তরফতো বর্মার হকুমতরে আরজ করি হই মন্তু আয়েদে বর্মার বুড়ত ফৈত্যজনরে হিসা লইবার হক নদে দৌলে বুট হিবা সই আর বরাবর বুট নয় গলত রাস্তা যাইবার ফতত বলিও 45 রাইটস তরফতো হই মন্তু আয়েদে নভেম্বর 8 তারিখের বুট ব্যাগগুলোর সামিল লই সই আর আজাদির সাথে বুট ওই বললা হকুমত তো কম ধর্ম জাত ফরক নগরী ব্যাগগুলোর সামিল করা নেহায়ত জরুরি বলিও হইয়ে জিয়ান এখন পর্যন্ত বর্মার হকুমতে গড়ে দে দাহা নজার বলি 45 রাইটসর বয়ান নমাত হইয়ে গেলদা মাসের 16 তারিখের দিন লতি আরকানত বিয়ারাম ফার নোয়াগরি শুরু ওই বাদলতি আজ্জা পর্যন্ত ফৈত্য দিন করোনা ভাইরাসের বিয়ারাম ফাত আসে বর্মার সেহেতি মিনিস্ট্রির রিপোর্ট মোতাবেকে গেলদা হাইলা 1740 একজন মানুষতো বিয়ারাম ঠেস করিবার নমুনা লই দে কিন্তু বুতো 95 জনতো বিয়ারাম লত পাই বলি গেলদা হাইলা হাজিনা আষ্ট বাজে বর্মার সেহেতি মিনিস্ট্রিতো এলান গজ্জে দে হিবাত হইয়ে গেলদা হাইলা 95 জন নোয়া বিয়ারাম্যা লত পাই দেহি লয়ত ফুরা বর্মাত এখন করোনা ভাইরাসের বিয়ারাম্যার গণা 880 দুজনত ফোঁসি এ পর্যন্ত 6 জন মানুষ মারা গিয়ে বলি সেহেতি মিনিস্ট্রিতো হই আর খানত দিন দিন করোনা ভাইরাসের বিয়ারাম লতাত আসে দে হিনরে মদত করি বলল আর খানর হসপিটাল লয়ত দোয়া বিয়ারাম তাহাকি করিবার আলোক করে রাখে দে সেন্টার অকলত কুশিয়ে হাম গড়ি দে দে মানুষকল লাগের বলি আর খানর সামাজিক ডায়ের তরফতো হই আইক্যাফর 2 নম্বর পুলিশ স্টেশনত করোনা ভাইরাসের বিয়ারাম্যা লত পাই বাদে 2 নম্বর পুলিশ স্টেশন হিয়ানরে লকডাউনত রাখ্য বলি 1 নম্বর পুলিশ স্টেশনের জিম্মাদারের তরফতো হই আর খানত তেজির সাথে সরাই ফুজিতে করোনা ভাইরাসের বিয়ারাম চলে দে টাইমতো বর্মার মিলিটারি অকলর নাফতি হরকত বন্ধ করি এখন পর্যন্ত আম মানচরে মারা দে গাইল করাত রই আর একটা হতো করোনা ভাইরাস তেজির সাথে সরাই ফরত দেহি নরে রুকি বললা হকুমতর তরফতো মানুষের লড়াচড়ালয় দ হাম হরস ঠিয়া গাড়া ফেলাই দে মামলা হীন লই আইক্যা হতো অন্য ঠন অকলত মাল ফসি নফারে দেহীন জরিয়া গুদাম অকলত হানার মাল ফুরা যার গই বলি হই রাশিদংর আইডিপি ক্যামত 200-র ওরে মানুষ আছে দে হেড়ে ইয়ালতি হানা রাশন ফুরাই যায় ঠানত ফুজে বলি রাশিদং আইডিপি ক্যামত এমদাতি মত করে দে ডায় তরফতো হই হ্যান্ডিলা রোহিঙ্গাকল আছে দে এলাকা মংড বুসিদং লয়দ্দ অন্য টন অকলত লড়াচড়া বনন জরিয়া হানার মালসামানার দাম বাড়ি গিয়ে গই দে হিয়ানল্লা রোহিঙ্গাকলত ফৈত্য দিন না হাইবল্লা লাগে দে জিনিসপত্র পর্যন্ত কিনে হাইনফারর বলি বুসিদং তো হই করোনা ভাইরাসের বিয়ারাম সরাই ফরারে রুকি বললা লকডাউন দিয়ে দিহীন জরিয়া মাংস তো হাইবার মালসামানা ফুরা গিয়ে গই দে হেন্ডিলা মাংসরে আইক্যাফ লয়ত অন্য অন্য টন অকলত এমদাতি মদত করে দে ডায়ের তরফতো তোরা মোরা মদত দিলিও মংড বুসিদং লয়ত রোহিঙ্গা অকল আসে দে এলাকাত এ পর্যন্ত হনমিকা তো মদত নফা বলি বুসিদং তো হই বিদেশর খবর ফলস্তিনের নকলের জাগা জমিন হারি লই বেকানুনি দেশ বানাই দে ইসরায়েলে যুগ যুগ ধরে ফলস্তিনিয়ান নকলরে জেনোসাইড করে আয়ের দেহি নরে রুকি বললা মুসলিম দুনিয়ার লিডার লয়দ্দ ফুরা দুনিয়ার লিডার অকল ফুরা ফুরি নাকামিয়াফ ফলস্তিনিয়ান অকলরে যুগ যুগ ধরে জেনোসাইড করে দে ইসরায়েল লই দুনিয়ার মুসলমান দেশকলে তাল্লুকাত নগরী ইসরায়েলরে দেশ হিসাবে মানি নলই বাদে ইয়ার বুতরে মুসলমান দুনিয়ার কিছু দেশে ইসরায়েলরে দেশ হিসাবে মানি লই তারাল লই সিয়াসি ফুরাফুরি তাল্লুকাত শুরু করিবার ফাইসালা লর
গেলদে মাসের 13 তারিখে ইউনাইটেড আরব এমিরাত UAE ইসরায়েল ফুরাফুরি তাল্লুকাত শুরু করিবার এগ্রিমেন্ট সাইন করছে। UAE ইসরায়েলের মাঝে তাল্লুকাত শুরু করিবার এগ্রিমেন্ট সাইন করি 2 হাফতার ভিতরে ইসরায়েল দে আমেরিকার অরত্যকার জিম্মাদার অকল গেলদা হাইলা ইউনাইটেড আরব এমিরাতত ফইলা সফর করছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দে ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর বুদ্ধিদয়ার ডায়োগ গেলদাহাইলা সংবাদ দিন ইসরায়েলের রাজধান তেল আভিভত UAE-র রাজধান তেল আভিভত ইসরায়েলি বোটা উড়াইয়া প্লেন লই ফসে গে। গেলদাহাইলা ইসরায়েলি তেল আভিভত UAE-র আবুধাবিত ইসরায়েলি প্লেন ফসে গে দে হিয়ানে ইসরায়েলের বাবতে আরব দেশের তিয়ার ফুরাফুরি হেলাফ ওয়েদার দে এন্ডিলা কান হরকত দেখা যা দে ইয়ান বিশি দিলে দুঃখাদ হরকত বলি ফলস্তিনিয়ান প্রাইম মিনিস্টার মোহাম্মদ সাইতাইয়ে হই। আমেরিকাতে ইসরায়েলি অফিসিয়াল অকল গেলদাহাইলা UAE সফর গজ্জি দেখিবা বাদে মন্তু যায় ইসরায়েলর দেফাই মিনিস্ট্রির নমাইন্দারও আলোক করি UAE-ত সফর করিবার আছে বলি হই। ইসরায়েলি প্লেন UAE-র আবুধাবিত বসে দেহিয়ান ইসরায়েল আমেরিকার কামিয়াবি ওই ফুরা দুনিয়ার মুসলমানর নাকামিয়াবি বলি ফলস্তিনিয়ান অকলে গুসা জাহের করি হই। ইন্ডিয়ার কংগ্রেস পার্টির ফুরান প্রেসিডেন্ট আসিল দে প্রণব মুখার্জি গেলদাহাইলা ইন্ডিয়ার হসপিটালত 84 বছর বয়সত মারা গিয়ে বলে ফুরান প্রেসিডেন্ট প্রণব মুখার্জির গড়ওয়ালা তরফতো এলান করছে। ইন্ডিয়ার ফুরান প্রেসিডেন্ট আসিল দে প্রণব মুখার্জিতো করোনা ভাইরাসের বিয়ারাম লতফাই বাদে হসপিটাল গলায় দাবাই গড়ে দেহেড়ে আরো অন্য অন্য বিয়ারাম কলস জরিয়া হিবা গেলদাহাইলা সংবাদ দিন মারা গিয়ে দো বলে হই। ইন্ডিয়ার কংগ্রেস পার্টির অরত্যকা লিডার হিসাবে গেলদে 50 বছর প্রণব মুখার্জি আলোক আলোক মিনিস্ট্রির জিম্মাদারি লয় প্রেসিডেন্টর জিম্মাদারি আদায় করছে। আজের হাস খবর এ দূর আর ভিশন সৈয়াদ ফোনয় অকল ব্যাকগুলোনরে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।